Hey guys, Assalamualaikum. Welcome to my new another video. আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নিউ আরেকটি হ্যান্ড পেইন্টের ভিডিও। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনাদের যাদের ফ্রেম নাই তারা আপনারা এরকম একটি ঝাপি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের রংটা নিচের কাপড়ে লেগে যাবে না, অথবা নিচে পেপার ইউজ করলে পেপারের রংটা অ্যাবজর্ব করে কাপড়ের সাথে লেগে যায়, এই প্রবলেমটাও হবে না। আর প্রায় আমাদের সবার বাসায় এই কাপড় শুকানোর ক্লিপসগুলো অ্যাভেলেবেল থাকে, আর যদি আপনার বাসায় না থাকে তাহলে বাজারে আপনারা এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। তো কাপড়টা প্রথমে এই ঝাঁপির উপর বিছিয়ে তারপর চারদিকে কাপড়টা টেনে টেনে টাইট করে এই ক্লিপগুলো লাগিয়ে নিতে হবে। এতে আপনি ইজিলি হ্যান্ড বেন্ডিং করতে পারবেন। আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা হয়তো ভাবতে পারেন যে চ্যানেলের নাম রিক্তর্ট, বাট এখানে অনেক রকমের ভিডিও দেওয়া হয়। কেন? কারণ হচ্ছে চ্যানেলের নাম রিক্ত আর্ট, মানেই যেখানে আর্ট বা ড্রয়িং ভিডিও আসবে এমন না। আর্ট বলতে বোঝায় আপনার কি ট্যালেন্ট আছে, আপনি কি পারেন, সেটাই আপনার আর্ট। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে রংটা তৈরি করা দেখাবো। তো আপনাদের যাদের কাছে ড্রয়িং প্লেটটা নাই তারা এরকম একটা কাচের বাটি নিয়ে নেবেন। কাচের বাটি নিলে আপনাদের রংটা মিক্সড করতে ইজি হবে। তো এখন আমি এখানে নিচ্ছি অ্যাক্রেলিক ফ্যাব্রিক কালার। তো আমি ব্ল্যাক কালারটা এখন নিয়ে নিব আমার পরিমাণ মতো। এরপর আমি এর মধ্যে মিডিয়াম মিশিয়ে ভালো করে মিক্সড করব। আপনারা অনেকেই কোশ্চেন করেন যে অ্যাক্রেলিক কালারের সাথে কি মিডিয়াম মেশাতেই হবে, এটা কি এমনিতে ইউজ করা যায় না? হ্যাঁ, এটা এমনিতে ইউজ করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনার কাপড়টা একটু হার্ড হয়ে যায়, রং ইউজ করার পরে রংটা কেমন প্লাস্টিক প্লাস্টিক দেখায়। সেক্ষেত্রে আপনি যদি মিডিয়াম ইউজ করেন আপনার রংটাও লাস্টিং হবে, সাথে সাথে কাপড়টাও সফট হবে। তো আপনারা দেখতেই পেলেন আমি তুলিটা পানিতে ভেজানোর পরে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, কারণ আমি যদি পানিওয়ালা তুলিটা রঙের মধ্যে দিই তখন আমি কাপড়ে দিলে সেটা ছড়িয়ে যাবে। তো এরপরে আমি এশিয়ান মিডিয়াম নিয়েছি, মিডিয়াম ইউজ করি কারণ রংটা একটু ঘন থাকে। মিডিয়াম ইউজ করলে রংটা একটু পাতলা হয়ে যায়, কিন্তু আপনার কাপড়ে কিন্তু পাতলা দেখাবে না, কাপড়ে অবশ্যই একদমই অ্যাকুরেট কালারই শো করবে, আর আপনাদের কাপড়টাও প্লাস্টিক প্লাস্টিক হয়ে যাবে না। তো আশা করি আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটাও পেয়ে গেছেন। আপনাদের আর নেক্সট কী কী কোশ্চেন আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমার খুবই ভালো লাগে যখন আপনারা কোশ্চেন করেন, জানতে চান আমার কাছে যে আসলে কোনটা কিভাবে করে, এগুলো আমার অনেক ভালো লাগে। আপনারা আমাকে কোশ্চেন করবেন, আমি বিষয়টা জানলে অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দিব। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের ভিডিওর প্রতি রেসপন্স অনুযায়ী কিন্তু আমি নেক্সট ভিডিওগুলো দিব। যদি দেখি আপনারা রেসপন্স করছেন তাহলে আমি নেক্সটে আরও এরকম ভিডিও দিব এবং এর পরপর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের ভালো না লাগে তাহলেও আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি নেক্সটে হয়তো এরকম ভিডিও আর দিব না। আমার হ্যান্ড পেইন্টের ওপর আরও অনেকগুলো ভিডিও রয়েছে, যে ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবেন। আশা করি কিছু না কিছু বেনিফিট আপনারা পাবেনই। My mind is free.